আমার 11 সেপ্টেম্বর বার্থডে, তো সামনেই, কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যান থাকেও না, তো এটাই হয় আমার কাছে না, সাডেন প্ল্যানটা মানে সাকসেসফুল হয়ে যায়। অনেকদিন আগে থেকে প্ল্যান করে রাখলাম এই করবো সেই করবো, সেটা বার্থডে বলে নয়, বিভিন্ন কারণে বলছি, কোথাও ঘুরতে যাওয়া নিয়ে বলছি, কোনো কিছু ছোট প্ল্যান করে রাখলাম সেটা নিয়ে বলছি, আমার অনেকদিন ধরে প্ল্যানটা সাকসেসফুল খুব কম হয়েছে। সেটা সবাই মিলে হলে হয়ে যায়, বাট আমি যদি পার্সোনালি কোনো প্ল্যান করে থাকি সেটা হয় না, সাডেন প্ল্যানটা আমার কাছে সাকসেসফুল হয়। তো সেরকমই বার্থডেতে কোনো বছরই কোনো প্ল্যান থাকে না। আর এমনিতেও আমাদের পরিবারের একটা ইস্যু আছে, তো মেয়েদের বার্থডেতে সেলিব্রেশন হয় না, এমনটা নয় যে বংশ পরম্পরা হয়ে আসছে, এটা একটা দুর্ঘটনার জন্য, মানে অনেকে মানে অনেকে মানে না, আমাদের বংশ পরম্পরায় মানে না। তো আমরা যেহেতু মানে মা দিদার কথা বাদ দিয়ে বলছি, মা দিদা আমরা তাও জোর করে পালন করিনি, ওই পায়েস ফায়েস খাওয়ানো বা ঘটা করে সবাইকে ইনভাইট করে খাওয়ানো এটা হয়তো হয় না, বাট কেক কাটাকাটি করি আমরা। কাজের প্রেশারে ফ্যামিলি বেড়ে গেছে, তো এখানেও এটা আমাদের সেকেন্ড ফ্যামিলি, তো প্রত্যেকেরই জন্মদিন সেইভাবে সেলিব্রেট করা হয়। তো এখানেও আগের বছর আমার বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেশন করা হয়েছিল, আগের বছর খুব ভালোভাবে কেটেছিল আমার বাড়িতে, আমার অনুরাগের ছোঁয়ার টিম অনেকেই গিয়েছিল, তোমরা দেখেছো সেই ভিডিও আমি পোস্ট করেছিলাম। তো এই বছরও কোনো প্ল্যান নেই, হয়তো বাড়ি থেকে ছোটোখাটো কেক ফেক কাটা হবে, এই যে প্ল্যানগুলো হয়ে থাকে সেরকম, কিছু গিফট পাই যেটা আমার খুব ফেভারিট, আমি গিফট দিতেও পছন্দ করি আর নিতেও পছন্দ করি, তো এই ছোটোখাটো প্ল্যানগুলো হয়তো হবে। হ্যাঁ, একবার হয়েছিল, আর না হলে আমার কাছে খুব, যেমন আমি আমার বার্থডের আগের দিন যেমন ঘুমোই না, সেটা একবারই হয়েছিল লাইফে একটা বছর, আদারওয়াইজ আমি আমার বার্থডের আগে কোনোদিন ঘুমোই না। আর এরকমও হয়েছে আমার কাছের কোনো বন্ধু বান্ধব বা কাছের কেউ কারোর যদি জন্মদিন হয় রাত 12টার পরে আমি উইশ করব, এরকম আমার একটা বিষয় আছে যে না সবার আগে আমি উইশ করব, এরকম একটা ব্যাপার থাকে, তো এটা কখনো আমি মিস করি না, আমার কাছে বন্ধু বান্ধব মা বাবা যাই করুন না কেন আমি 12টার পরেই উইশ করি। না সেরকম হয়নি, একবার হয়েছিল আমি যখন রায়দিঘির বাড়িতে থাকতাম, তখন আমার মানে এটা না একটা কোন একটা কেউ ভিডিও দেখেছে, আমার একটা বন্ধু বদমাইশি করেছিল, একটা কেকটা একদম গোল আর মাঝখানে একটা চেরি দেওয়া ছিল, তো আমাকে বলছে কেকটা কাটার আগে তোকে চেরিটা খেতে হবে, তুই বদমাইশিটা আমার সাথে করেছিল, ওর ওখানে আমি টেস্ট করে নিয়েছিলাম বাধ্য, কিছু করেনি, পুরো মুখটাই আমি কেক মেখে নিয়েছিলাম, তো আমি জাস্ট নিচু হয়েছে আমার মুখটা এইভাবে বসিয়ে দিয়েছিল কেকের উপর, তো খুব স্বাভাবিক মুখের মধ্যে কেক চলে যাবে, তো ওটাই আমার ফার্স্ট একবার হয়েছিল। হ্যাঁ, ওটা তো প্রচন্ড ভুল, মানে ওটা আমি ওয়েট করতে পারি না, কেউ যদি আর এরকমও হয় কেউ যদি বলে তোর জন্য একটা জিনিস এনেছি, আমি শুধু মানে আমার পেট গুড়গুড় করতে থাকে কখন জিনিসটা দেবে কখন জিনিসটা আনবে, আমি পারি না, মানে ওটা আমি সামলাতে পারি না। আমি গিফট বললাম না, আমি গিফট যেমন নিতে পছন্দ করি তেমন দিতেও পছন্দ করি, তো সেরকমভাবেই মানে কেউ যদি আমাকে কিছু দেয় তার স্বামীর গিফটটা খুলবো তার স্বামীর গিফটটা দেখবো, এরকম একটা ব্যাপার, আমি ওয়েট করতে পারি না গিফটের বিষয়ে, আমি ওয়েট করতে পারবো। মানে অ্যাকচুয়ালি না বার্থডেটা আমি খুব, আমার কাছে মনে হয় প্রত্যেক দিনই আমার কাছে বার্থডে, এই কারণেই বলছি, কারণ আমরা প্রত্যেক দিন সবসময় চেষ্টা করি নতুন কিছু করার, আমাদের সাথে প্রত্যেক দিন নতুন কিছু ঘটে, তো সেরকমই আজকে রাত 12টার পর থেকে আমি ঘুম থেকে উঠলাম সকালবেলাটা আমার কাছে সেইভাবে শুরু হলো, তো সেরকমই আমার মনে হয় আমার কাছে আমাদের কাছে প্রত্যেক দিন একটা জন্মের মতো, কারণ মানুষের লাইফে অনেক কিছুই ঘটে যায়, তো এরকমও হতে পারে যে আজকে আমি আছি কাল আমি নেই, তো সেইভাবে আমি সবসময় আমার কাছে প্রত্যেক দিন জন্মদিনের মতো স্পেশাল। হ্যাঁ, এক বছর তুমি 5টা কেক কেটেছো মনে আছে, না 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 সেদিন ডায়েট আমি এমনিই করি না, মানে যতটুকু না খেলে নয় ততটুকু খাই, না হলে আমি মানে অ্যাকচুয়ালি আমি ডায়েট পারসন নই, আমি প্রচণ্ড মানে চেষ্টা করি যে কিভাবে কতটা পরিমাণ খেলে আমি ঠিক থাকবো ততটুকু, খুব বেশিও খেয়ে ফেলি না বা এরকম একদম প্রপার একটু আমি ডায়েট মেনটেন করছি,
ওরকম পারসন আমি নই। সারপ্রাইজ তো মাঝে মাঝেই পাই আমি, মাঝে মাঝে গিফট পাই, মাঝে মাঝে আমাদের অনুরাগে ছো অনেক ফ্যান চলে আসে আমাদের সঙ্গে দেখা করতে, এটাও তো আমাদের কাছে সারপ্রাইজ। মানে এটার থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে না। মানে এই যে আমরা প্রত্যেক দিন কাজ করছি, এত এত ভালোবাসা পাচ্ছি অডিয়েন্সের কাছ থেকে, এই যে প্রতিদিন কোনো একটা পোস্ট করলাম, ডেইলি পোস্ট যেগুলো আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় করে থাকি, তো সেরকম ভাবে প্রত্যেকদিন আমরা ভালোবাসা পাই, মাঝে মাঝেই চলে আসে আমাদের সঙ্গে দেখা করতে, অনেক দূর থেকে কেউ শুনছি মালদা থেকে এসছে, কেউ শুনছি উড়িষ্যা থেকে এসছে, কেউ শুনছি দীঘা থেকে এসছে, কেউ শুনছি মেদিনীপুর থেকে এসছে, এগুলো তো আমাদের কাছে অনেক বড়, এটা আমাদের কাছে সারপ্রাইজেরই মতো, এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু হতে পারে। তো এইভাবেই অনুরাগের ছোঁয়াকে তোমরা ভালোবাসা দাও। আর আগামী দিনের অনুরাগের ছোঁয়ার গল্প কি আসতে চলেছে সেটার জন্য দেখতে হবে অবশ্যই অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়।